আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি মোহাম্মদ আলমাসুদ রানা, প্রভাষক রাউজান সরকারি কলেজ। আমাদের আজকের ক্লাসটি মূলত কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। এটি কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের দ্বিতীয় ক্লাস। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর খুবই জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে অধ্যায়টি থেকে প্রত্যেক বছরই বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়ে থাকে। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসের মূল টপিকে চলে যাই। আজকে আমরা কিছু ম্যাথ সলভ করব। আমরা একটি ম্যাথ দেখতে পাচ্ছি, এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2014 সালে এসেছে। কোশ্চেনটিতে টোটাল সেলস অফ প্রোডাকশন কোম্পানি ইজ টাকা 2 লাখ, মার্জিন অফ সেফটি ইজ টাকা 80,000, সিএম রেশিও 40%, ডিটারমাইন, নির্ণয় কর প্রফিট অফ দ্য কোম্পানি, টোটাল ভেরিয়েবল কস্ট। শিক্ষার্থীরা, আমরা জানি প্রফিট বের করার ফর্মুলাটি হচ্ছে, যেখানে সিএম রেশিও দেওয়া থাকবে আর মার্জিন অফ সেফটি দেওয়া থাকবে। এই ধরনের ক্ষেত্রে প্রফিট বের করার জন্য মার্জিন অফ সেফটি ইনটু সিএম রেশিও, তো আমরা মার্জিন অফ সেফটিও অঙ্কে রয়েছে 80,000 টাকা, সিএম রেশিও 40%, এই অংশটি এভাবে বের হয়ে গেল। তারপরে টোটাল ভেরিয়েবল কস্ট, দেখো টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে সেলস, টোটাল সেলসকে আমরা যদি বিসি রেশিও দিয়ে গুণ করি তাহলে ভেরিয়েবল কস্ট পেয়ে যাই। দেখো বিসি রেশিও আমরা এখানে এটি আপনি আমরা পেয়ে যাই, তাহলে এখানে আমরা বিসি রেশিওটি আমাদের বের করে নিতে হবে। অঙ্কে সিএম রেশিও দেওয়া আছে, বিসি রেশিও দেওয়া নেই। সেলস হচ্ছে 100%, তার মধ্যে সিএম রেশিও যদি 40% হয় তাহলে বিসি রেশিও হবে 60%, তাহলে এই 60% আমরা বসিয়ে দিয়ে অঙ্কটি সলভ করে ফেলবো। আশা করি অঙ্কটি তোমরা বাসায় প্র্যাকটিস করলে পারবে। আমরা পরবর্তী অঙ্ক চলে যাই। দেখো এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, যেটি ঢাকা বোর্ডে এসেছে এবং এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2019 সালের একটি যে কোনো একটি ডিপার্টমেন্টে এসেছিল অঙ্কটি। তোমরা এই অঙ্কটি মনোযোগ দিয়ে করবে, কারণ এই ধরনের অঙ্ক সি পার্টে 10 নম্বরের জন্য আসে। দেখো এখানে যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, সেলস, ভেরিয়েবল কস্ট, কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্সড এক্সপেন্স, নেট অপারেটিং ইনকাম এবং পাশাপাশিগুলো পার ইউনিটেও দেওয়া আছে। করণীয় কি, আমরা করণীয়টি দেখি। কম্পিউট দ্য কোম্পানি সিএম রেশিও অ্যান্ড বিসি রেশিও, কম্পিউট দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট ইন বোথ ইউনিটস অ্যান্ড সেলস ইন টাকা, অ্যাজিউমিং দ্যাট সেলস ইনক্রিজ বাই টাকা 40 লাখ নেক্সট ইয়ার। যদি আগামী বছর সেলস 4 লক্ষ টাকা বাড়ানো হয়, ইফ কস্ট বিহেভিয়ার প্যাটার্নস রিমেন আনচেঞ্জড, অন্যান্য খরচগুলো অপরিবর্তিত থাকবে, বাই হাউ মাচ উইল দ্য কোম্পানিজ নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ, তাহলে আমাদের নেট অপারেটিং ইনকাম কি পরিমাণ বাড়বে, তাহলে এটি আমরা বের করব। রেফার টু দ্য অরিজিনাল ডাটা, অরিজিনাল ডেটা ঠিক রেখে অ্যাজিউমিং দ্যাট দ্য নেক্সট ইয়ার ম্যানেজমেন্ট ওয়ান্স দ্য কোম্পানি টু আর্ন এ মিনিমাম প্রফিট অফ টাকা 9 লাখ। কোম্পানি যদি সর্বনিম্ন 9 লক্ষ টাকা প্রফিট আশা করে, তাহলে হাউ মেনি ইউনিটস, কত ইউনিটস উইল হ্যাভ টু বি সোল্ড, তাহলে কত ইউনিট বিক্রি করলে আমাদের টার্গেট প্রফিটটি আমরা পাবো। তাহলে টার্গেট প্রফিট 90,000 টাকা রেখে আমরা কত ইউনিট আমাদের বিক্রি করতে হবে, এটিও আমরা বের করবো। রেফার টু দ্য অরিজিনাল ডাটা, কম্পিউট দ্য কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন বোথ টাকা অ্যান্ড পার্সেন্টেজ, কোম্পানিজ মার্জিন অফ সেফটি বের করতে হবে টাকা এবং পার্সেন্টেজে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই স্লাইডটি চেঞ্জ করে নতুন স্লাইডে যখন চলে যাব, তখন এই ম্যাথটি তোমরা আর দেখতে পাবে না। যাদের কাছে বই আছে তোমরা বইটি খুলে এই প্রশ্নটি তোমাদের সামনে রাখো, তাহলে অঙ্কটি তোমাদের বোঝা অনেক সহজ হবে। যাদের কাছে প্রশ্ন নেই তারা একটি স্ক্রিনশট তুলে রাখো এবং সেই স্ক্রিনশটটি দেখে তোমরা অঙ্কটি সলভ করতে পারবে। আপাতত ভিডিওটি দেখো। তাহলে আমরা প্রথম রিকোয়ারমেন্টটি দেখো। আমাদের প্রথম রিকোয়ারমেন্টটি হচ্ছে সিএম রেশিও। আমি একটি প্রথম ক্লাসে ফর্মুলার কথা বলেছি, যে ফর্মুলা দিয়ে সকল রেশিও বের করা যায়।
any ratio any items মানে যেটা রেশিও বের থাকবে সেই আইটেম দিয়ে এটা বের করবে যেমন সিএম রেশিও এখানে সিএম লিখতে হবে সিএম যেহেতু নাই কন্ট্রিবিউশন মার্জিন আমাদেরকে সেলস থেকে যদি আমরা বিসি বা ভেরিয়েবল কস্ট বাদ দেই তাহলে আমরা সিএম পেয়ে যাই বা কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাই ঠিক এভাবে আমরা সিএম রেশিও বের করে ফেলেছি এবার আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট হচ্ছে বিসি রেশিও আমরা জানি সিএম রেশিও যোগ বিসি রেশিও সমান সমান প্রফিট তাহলে সিএম রেশিও যদি 25% হয় তাহলে 100% হতে গেলে বিসি রেশিওকে কত হতে হবে বিসি রেশিওকে হতে হবে 75% তো এনি আইটেমের সূত্র দিয়ে বের করা যায় যেমন ভেরিয়েবল এক্সপেন্স রেশিও আর ভেরিয়েবল এক্সপেন্স আমরা যদি দেখো ভেরিয়েবল এক্সপেন্স 9 লক্ষ টাকা দেখো 75% এই 75% আর 15% 25% মিলে হচ্ছে সেলস 100% আশা করি রিকোয়ারমেন্ট 1 তোমরা বুঝতে পেরেছো ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাটা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস বের করার জন্য ফিক্সড কস্টকে আমরা সিএম পার ইউনিট দিয়ে ভাগ করব তাহলে আমাদের ফিক্সড কস্ট 240,000 সিএম পার ইউনিট 15 টাকা ভাগ করলে আমাদের টোটাল ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস হচ্ছে 16,000 ইউনিটস এটা যদি আমরা টাকায় বের করতে চাই তাহলে ইউনিটস গুলোকে সেলস পার ইউনিট দিয়ে গুণ দিলে হয়ে যাবে তাহলে আমরা কি করব আমরা আমাদের স্লাইডটি একেবারে পরে চলে গেছে পেছনে আমরা হ্যাঁ আমরা ছিলাম এই জায়গাটাতে না এখানে না আমরা ছিলাম আমরা এই অঙ্কটিতে রিকোয়ারমেন্ট নাম্বার 3 চলে আসছে আছে আমরা ছিলাম রিকোয়ারমেন্ট নাম্বার 2 দেখো রিকোয়ারমেন্ট নাম্বার 2 ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসকে আমরা সেলস পার ইউনিট দিয়ে যখন গুণ করব তখনই আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকায় বের হয়ে যাবে তারপর দেখ রিকোয়ারমেন্ট নাম্বার 3 রিকোয়ারমেন্ট নাম্বার 3টা হচ্ছে নেট অপারেটিং ইনকাম কখন যখন আমাদের সেলসের পরিমাণ বৃদ্ধি পায় দেখো আমাদের আগের সেলস ছিল 12,000 সেলসের পরিমাণ বৃদ্ধি পাবে 4 সরি আগে ছিল 12 লক্ষ বৃদ্ধি পাবে 4 লক্ষ হয়ে যাবে কত 16 লক্ষ তাহলে নিউ সেলস 16 লক্ষ নিউ সেলস কেন বের করেছি আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বের করার ক্ষেত্রে লাগবে তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে নিউ সেলস এর সিএম রেশিও দিয়ে ভাগ করব আগে দেখো 16,000 কে 25% দিয়ে ভাগ করেছি কন্ট্রিবিউশন আমরা পেয়ে গেছি আশা করি দেখতে পাচ্ছ এবার দেখো অপারেটিং ইনকাম ইনক্রিজ নেট অপারেটিং ইনকাম নেট অপারেটিং ইনকাম এই যে নেট অপারেটিং ইনকাম আমরা বের করেছি এটা ওল্ড অপারেটিং ইনকাম ওখান থেকে বাদ দিব দেখো 160,000 থেকে এই 60,000 বাদ দিলে 1,00,000 টাকা তাহলে অপারেটিং ইনকাম ইনক্রিজ হয়েছে 1,00,000 টাকা রিকোয়ারমেন্ট নাম্বার 4 রিকোয়ারমেন্ট নাম্বার 4 হচ্ছে টার্গেট সেলস যদি আমাদের টার্গেট প্রফিট দেওয়া থাকে এখানে সর্বনিম্ন টার্গেট প্রফিট অঙ্কে বলে দিয়েছে 90,000 টাকা তাহলে আমরা যদি 90,000 টাকা প্রফিট করতে চাই তাহলে আমাদের টার্গেট সেলসের পরিমাণ কত তাহলে আমরা 90,000 টাকা বসিয়ে দিলাম আর ফিক্সড কস্ট সিএম পার ইউনিট বসিয়ে দিয়ে প্রবলেমটি সলভ করে ফেলি রিকোয়ারমেন্ট নাম্বার 5 মার্জিন অফ সেফটি দেখো মার্জিন অফ সেফটি টাকা হচ্ছে অ্যাকচুয়াল সেলস থেকে ব্রেক ইভেন সেলস বাদ দিলে মার্জিন অফ সেফটি পেয়ে যাব আর যদি সেটা ইউনিটে বের করতে চাই তাহলে ইউনিট থেকে ইউনিট বাদ দিব অ্যাকচুয়াল সেলস ইন ইউনিটস ব্রেক ইভেন সেলস ইউনিটস বাদ দিলে আমরা পেয়ে যাব অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো খুবই দ্রুত অঙ্কটি সমাধান করেছি তোমরা দেখবে না যদি না বুঝে থাকো সেক্ষেত্রে কমেন্টস অপশানে জানাবে আজকে এতটুকুই আল্লাহ হাফেজ শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাসগুলো করছো তারা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে এবং ধারাবাহিকভাবে যদি সবগুলো ক্লাস করো কারণ তোমাদের করোনা পরিস্থিতিকালে সহজে ক্লাস শুরু হবে না তো অনলাইন ক্লাসের তোমাদেরকে অভ্যস্ত হতে হবে যারা অনলাইন ক্লাসে অভ্যস্ত না তারা অনলাইন ক্লাসে অভ্যস্ত হও এবং রেগুলার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো আমাদের সাথে যোগাযোগ করো দেখবে তোমাদের আশা করি ভালো একটা রেজাল্ট তোমরা পেয়ে যাবে তো আজকের ক্লাস এতটুকুই আল্লাহ হাফেজ